সব সময় এই যুব সমাজকে নিয়ে গর্ব করি এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের যুব সমাজ আমাদেরকে পথ দেখিয়েছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে আপনাদের মনে আছে যে আমাদের শিশু কিশোর আন্দোলন করেছিল নিরাপদ সড়কের দাবিতে স্কুলের কোমলমতি শিশুরা তারা আমাদের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে আমাদের অভিভাবকদের শিক্ষা দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয় সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা এবং বৈষম্যের ছায়া এক দফা রূপান্তর এবং বাংলাদেশ থেকে স্বৈর শাসককে বিদায় করার জন্য এই ছাত্র জনতা রাজপথে আন্দোলন করেছে 1000 তাজা প্রাণ এক হাজারের বেশি তাজা প্রাণ আমাদের এই রাজপথে বুকের রক্ত দিয়েছে 20,000-এরও সহস্রাধিক মানুষ আজও পত্রিকা দেখলাম এই আন্দোলন করতে গিয়ে একজন আজও মৃত্যুবরণ করেছেন আমরা আজকের এই খেলার বিজয়ের ট্রফি বিতরণের পূর্বে সেই সব শহীদ হয়েছেন যারা আমাদের দেশকে স্বৈর শাসন মুক্ত করবার জন্য দুঃশাসন মুক্ত করবার জন্য ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করবার জন্য গণতন্ত্র ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সঙ্গে যারা আহত হয়েছেন চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন সেই সব আমাদের সাহসী তরুণরা তাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং সাথী প্রিয় ছোট ভাই এবং প্রিয় ছোট ভাইরা এই বাংলাদেশ কিন্তু তোমাদের এই বাংলাদেশকে আমরা নির্মাণ করতে চাই একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশ হিসেবে গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে আলোকিত বাংলাদেশ হিসেবে শান্তিময় বাংলাদেশ হিসেবে গতিশীল বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথান উঁচু করে দাঁড়ানো একটি বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই আমাদের বক্তব্যের সাথে নিশ্চয়ই তোমরা একমত এবং এই বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতে আমরা চাই এই বাংলাদেশের ভবিষ্যতের নেতৃত্ব তোমাদের হাতে যাবে এবং আমরা অভিভাবক হিসেবে আমাদের একটা অভিপ্রায় আমাদের একটি ইচ্ছা যে আমরা এই বাংলাদেশকে আমাদের সন্তানদের জন্য আমাদের নাতি-নাতনির জন্য একটি নিরাপদ এবং শান্তিময় বাংলাদেশ আমরা গঠন করতে চাই এবং সেজন্য তোমাদের সাথে একসঙ্গে কাজ করতে চাই এবং আমাদের আপনারা তোমরা জানো আমি জানি এখানকার বেশিরভাগ মানুষ সাদুল্লাপুরের মানুষ আমাদের গোটা গাইবান্ধা এবং সাদুল্লাপুর এবং এই অঞ্চলের মানুষ একটি পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ আমরা শিক্ষা দীক্ষায় লেখাপড়ায় সাংস্কৃতিক ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমরা আমাদের জনপ্রতিনিধিরা আমাদের দিকে তাকায় নাই আমাদের অভিজ্ঞতায় বলে তারা শুধু অর্থ আত্মসাত করেছে লোপাট করেছে টাকা চুরি করেছে নিজের পকেট ভরেছে বিদেশে পাচার করেছে সমগ্র এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে সমগ্র আগামীতে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সৎ যোগ্য দক্ষ নিবেদিত মানুষদের আপনারা নির্বাচন করবেন এবং আগামীতে যাতে করে আমরা আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারি এবং শিক্ষার ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাদুল্লাপুর উঠতে পারে ঘোষণা করার জন্য অনুরোধ করছি সম্মানিত দর্শকবৃন্দ আপনারা এতক্ষণ মূল্যবান